পরিবেশ দিবস উপলক্ষে শান্তিপুর পৌরসভার উদ্যোগে আজ থেকে শুরু হলো পার্থেনিয়াম নিধন যজ্ঞ। প্রখর গ্রীষ্মের মাঝে মধ্যে সামান্য বৃষ্টিতেই অন্যান্য গাছের বৃদ্ধির থেকেও বেশ বৃদ্ধি হয়েছে পার্থেনিয়ামের। আজ পরিবেশ দিবস উপলক্ষে শান্তিপুর শহরের 24টি ওয়ার্ডের পৌরসভার তত্ত্বাবধানে শুরু হলো এই পার্থেনিয়াম নিধন যজ্ঞ। এই গাছের জন্যই শ্বাসকষ্ট, অ্যালার্জির মতো বিভিন্ন ক্ষতিকারক রোগের শিকার হন সাধারণ মানুষ। এ বাদেও পথের পাশে বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ করতে দেখা যায় পৌর প্রতিনিধিদের। উপস্থিত ছিলেন পৌরসভার পৌর প্রধান সুব্রত ঘোষ, সহকারী পৌর প্রধান কৌশিক পারমানিক, ইন কাউন্সিলরের সদস্য শুভজিৎ দে, কাউন্সিলর দীপঙ্কর সাহা, অরুণ বসাক, প্রসেনজিৎ দাস, প্রভাত বিশ্বাস, বলরাম ঘোষ, মহানন্দ বিশ্বাস, প্রাক্তন কাউন্সিলর শাহজাহান শেখ, পৌরসভার প্রধান করণিক উদয়ন মুখোপাধ্যায় ও পৌর কর্মচারী ইউনিয়ন সভাপতি সনদ চক্রবর্তী, বিভিন্ন পৌর প্রতিনিধিগণ। বৃক্ষরোপণ হয়, তবে তার রক্ষণাবেক্ষণের বিষয়ে নির্বাক ক্ষেত্রেই দেখা যায় প্রশাসনিক উদাসীনতা। এই বিষয়ে চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান, পৌরসভার পক্ষ থেকে প্রতিটি গাছের চারিপাশে বেড়া দিয়ে দেওয়া হয়, তার সাথে সাফাই কর্মীদের দায়িত্ব দেওয়া হয় নিয়মিত জল দেওয়ার জন্য। পুকুর ভরাট এবং বিভিন্ন দূষণ রোধে পৌরসভার ভূমিকা নিয়ে সরকারি পুর প্রশাসক কৌশিক পরমানিককে প্রশ্ন করলে তিনি বলেন, এই বিষয়ে আমরা সর্বদা সজাগ রয়েছি, পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি বিষয়টি লক্ষ্য রাখতে। অবশ্যই শুভ উদ্যোগ পৌরসভার, কিন্তু এই পার্থেনিয়াম নিধন এর আগে করা সম্ভব হতো নাকি? দেখুন, পার্থেনিয়ামের জন্য আমরা অলরেডি কাজ শুরু করেছি, কাজ চলছে, কারণ বর্ষা এসে যাচ্ছে। আমরা অলরেডি অনেক জায়গায় কাজ করেছি, ইমিডিয়েট আজকেও কিছু কাজ হচ্ছে। আর আজকে বিশ্ব পরিবেশ দিবস, বিভিন্ন জায়গায় আজকে ধরুন সবুজ পায় ধ্বংসের মুখে, সেখানে আজকে শান্তিপুর পৌরসভা নতুনভাবে উদ্যোগ নিয়েছে যাতে সবুজায়ন আরও নতুন করে সৃষ্টি করা যায়। আজকে সকলে মিলে পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ ওদের সমস্ত মেম্বাররা সকলে মিলে আমরা আজকে যাতে সবুজ আরও বেশি করে লাগানো যায় গাছ, তার জন্য আজকে আমরা পৌরসভার পক্ষ থেকে বৃক্ষরোপণের কর্মসূচি নিয়েছি। এবং যে কোনো জায়গায় আপনি যেটা বলছিলেন পার্থেনিয়াম গাছ, আমরা অলরেডি পুরো জায়গায় আমরা পার্থেনিয়াম গাছ কাটার জন্য আমরা উদ্যোগ নিয়েছি, এবং আমাদের পরবর্তীতে ওই আমাদের অলরেডি কাজও সেগুলো চলছে। হ্যাঁ, আমরা পৌরসভা এইরকমভাবে বিভিন্ন রকম জনমুখী প্রকল্প নিয়ে পৌরসভা এগোচ্ছে। হ্যাঁ, মানুষের সাহায্য এবং সহযোগিতা আমরা চাই, আশা করি যাতে মানুষ পৌরসভার পাশে থেকে সেই সাহায্য সহযোগিতা করে পৌরসভা যাতে আরও শান্তিপুরের উন্নয়নমুখী কাজ করতে পারে। যে কোনো পরিবেশ বিঘ্নকারী ঘটনা সেটা পৌরসভা কীভাবে মানে দেখেছে? চেয়ারম্যান তো বললেন যে আমাদের কাছে যখনই এইগুলো খবর আসবে যে এরকম কাজগুলো হচ্ছে, পুকুর ভরাট বা এরকম গাছ কাটা, আমরা পৌরসভার তরফ থেকে সেই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেই। গঙ্গার পাড়ে মাটি কাটার কথাও মাঝে মাঝেই শোনা যায়, সেক্ষেত্রে প্রশাসনিক আলাদা গুরুত্ব দিয়েছেন, প্রশাসনকে বলেছেন? গঙ্গার পাড়ে মাটি কাটা এই মুহূর্তে আমাদের নজরে সেই মুহূর্তে নেই। যদি আমাদের যদি এগুলো যে কাটবে সেটা আমরা তার পৌরসভার তরফ থেকে আমাদের যতটুকু করণীয় বিএলআরওকে বলে আমরা সেটা ব্যবস্থা। একটা কথা খুব জানতে চাইছি, এর আগেও তো পৌরসভা থেকে বৃক্ষরোপণ হয়েছে, এর আগেও তো বৃক্ষরোপণ হয়েছে, তো সেই বৃক্ষগুলো কি এখনো পর্যন্ত বড় আছে বা সেগুলোকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিচ্ছে পৌরসভা? দেখুন, আমরা যেখানে বৃক্ষরোপণ করেছি সেখানে আমরা মোটামুটি ঘিরে দিয়েছি, এবং আমাদের যা কনজারভেন্সি স্টাফ আছে তাদেরকে আমরা জল দিতে বলেছি, এবং যাতে এইগুলোও যে আমরা যেগুলো পুঁতলাম, আজকেও যেগুলো পুঁতলাম সেগুলো আমরা আমাদের স্টাফদের দিয়ে আমাদের এটা রক্ষণাবেক্ষণ করবো। স্বেচ্ছাসেবী সংগঠন বা শুভাকাঙ্ক্ষী মানুষ, তাদেরকে কোনো এই ধরনের কাজের সাথে যুক্ত করানোর জন্য কোনো অ্যাওয়ারনেস অথবা তাদেরকে কোনো পুরস্কৃত করা, গাছ বাঁচিয়ে বড় করার এরকম কোনো পরিকল্পনা আছে? দেখুন, আমরা সবসময় মানবিক সংগঠনগুলোর পাশে আছি, মানবিক সংগঠনগুলো যে কাজই করবে সেই কাজে আমাদের পৌরসভার তরফ থেকে আমাদের সহযোগিতা পাবে। আজকে বিশেষ করে বিশ্ব পরিবেশ দিবস, আজকে এটা সারা বিশ্বেই পরিবেশ দিবস পালন হচ্ছে, 1972 সালে আজকে এই পরিবেশ দিবসের ভাবনা আসে। এই 1972 সালে 5ই জুন থেকে 16ই জুন পর্যন্ত এই পরিবেশ দিবসের জন্য একটা মিটিং হয়, তারপর থেকে পরিবেশ দিবসটা পালন হচ্ছে। এবং পরিবেশ দিবসের ক্ষেত্রে আমাদের যেটা ভূমিকা, যথাযথ ভূমিকা, আমাদের রাজনৈতিকভাবে মানুষকে সচেতন করা থেকে শুরু করে সমস্ত কর্মোদ্যোগ এবং পরিবেশ ভাবনাকে আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে করতে যাই, এবং এই নিয়ে যারা কাজ করছে আমরা সবসময় তাদের পাশে আছি, সমস্ত সহযোগিতা তাদের সঙ্গে সেই সব সামাজিক সংগঠনগুলোকে আমরা করব। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।